নমস্কার, আমি আজকে আপনাদের পুঁই শাকের একটা ছ্যাঁচড়া করে দেখাবো। পুঁই শাকের ছ্যাঁচড়াটা আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিল, তো তার জন্য আজকে আমি পুঁই শাকের ছ্যাঁচড়াটা করবো মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তো এটা করতে কী কী লাগবে প্রথমেই বলি, রুই মাছের মাথা লাগবে। আমি দুটো মাছের মাথা নিচ্ছি, রুই মাছের মাথা। আর লাগবে পুঁই শাক, এটা পুঁই শাকের ডাঁটা। এটা আমি শাকটা আলাদা করে রেখেছি, ডাঁটাটা আলাদা করেছি। এটা ভালো করে ভাজতে হবে, কেন এটা লালা আছে না, ভালো করে ভাজলে খেতে ভালো লাগবে না। আর আলু নিয়েছি একটা, আলুটা খোসা শুদ্ধ নিয়েছি, যেহেতু ছ্যাঁচড়া তৈরি হবে ওই জন্যই খোসা শুদ্ধ বেশি ভালো লাগবে। আর দুটো পটল নিয়েছি কেটে, আর কুমড়ো নিয়েছি অল্প একটু, 100-150 গ্রাম মতন কুমড়ো নিয়েছি। বেগুন নিয়েছি একটা, বেগুন ছাড়া ছ্যাঁচড়া হয় না, ওই জন্যই বেগুনটা লাগবেই। তো ওই জন্যই বেগুন একটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর ঝিঙে নিয়েছি একটা, আর পুঁই শাকের পাতাটা আমি আলাদা কেটে ধুয়ে রেখে দিয়েছি, এটা পরে দেব, ওই জন্য আলাদা করে রেখেছি। আর মশলা বলতে লাগবে আপনার পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর লাগবে আপনার এই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এটা ফোড়নের জন্য লাগবে। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, আর আদা বাটা নিয়েছি 1 চা চামচ। আর শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা পারলে দেবেন, না হলে দিতে লাগবে না, এটা আমি 1/2 চা চামচ নিয়েছি। এটা তরকারিটা দেখতে সুন্দর হবে, ওই জন্য খেতেও ভালো লাগে শুকনো লঙ্কা, কিন্তু শরীরের পক্ষে খুব একটা শুকনো লঙ্কা ভালো নয়। আর এটা আমার জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর চিনি নিয়েছি আমি 2 চা চামচ মতো নিয়েছি। তো আমরা চিনি খুব একটা খাই না, তো সামান্য একটু চিনি দেবো। আপনারা কিন্তু চিনি দিয়েই খাবেন, চিনি দিলে ছ্যাঁচড়া খেতে খুব ভালো লাগে। আর সর্ষের তেলে আমি এটা করব। প্রথমে আমি গ্যাসটা, কড়াইটা গরম করতে দিয়েছি, দিয়ে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে প্রথমে ভাজবো আগে। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার 2 টেবিল চামচ মতো তেল দেবো, যেহেতু মাছটা দুটো মাথা ভাজতে লাগবে ওই জন্য 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা আর একটু বেশি গরম হয় তবে মাছটা আমি দেবো। তেলটা ধোয়া উঠে গেছে, আমি এবার মাছটাকে দিয়ে দেবো। ভালো করে মাছটাকে ভাজবো, খুব ভালো করে ভাজবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে একদম ভেজে নিয়েছি, দেখুন মাছের মাথা দুটো দুটোই ভাজা হয়ে গেছে। আমি আগ তেল দেবো না, আমি আগে এতে পুঁই শাকটা আগে ভেজে নেবো। পুঁই শাকটা লালা থাকে, একটু ভালো করে ভেজে নিতে হয়। ভেজে নিলে লালা ভাবটা কেটে যাবে। সামান্য একটু নুন দেব, আর পুঁইশাকগুলো ভাজা হয়ে গেছে, পুঁইশাকটা আগে ভেজে নিতে হয়, নাহলে লালা ভাবটা খেতে যায়, ভেজে নিলে একটু লালা ভাব কমে যায়, আর খেতেও খুব সুন্দর হয় ভাই ভেজে নিয়ে পুঁইশাক খেলে। আমি কিন্তু আর তেল দেব না, আমি এতেই বার আলুটা দিয়ে দেবো। আলুটা
আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে তারপরে এক এক করে সব সবজি ভেজে দেবো। লালটা একটু ভালো করে ভেজে নেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়া চাড়া করে আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দেবো। পুঁইশাকটাও দিয়ে দেবো। একটু আধা কষা করে নিয়ে আমি আদা আর লঙ্কাটা দিয়ে দেবো। আমি এবার আদা আর লঙ্কাটা দিয়ে দেবো। হলুদটাও দিয়ে দেবো, এক চামচ হলুদ দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। সবগুলো ভালো করে আমি কষে নেব। নুনটা কিন্তু আমি স্বাদের পাইয়ে পুঁইশাকের পাতাটা দেওয়ার পর দেবো, তাহলে ওর থেকে জলটা বেরোবে। আমি এবার পুঁইশাকের পাতাটা দিয়ে দেবো, দিয়ে আমি লবণটা দিয়ে দেবো। যতটা লবণ লাগবে পুরো লবণটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি ভাটা দিয়ে দেবো, পুঁইশাকের থেকে জল বার হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দেবো। হ্যাঁ, জল বেরিয়েছে পুঁইশাকের থেকে, সবজি থেকে, ঝিঙে, পটল সব সবজি থেকে একটু একটু করে জল বেরিয়েছে। নাড়াচাড়া দিয়ে আমি এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এটা সিদ্ধ হবে তো ওই জন্য মাছের মাথাটা গোটাটাই দিয়ে দেবো, দিয়ে সবজি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। একটু গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেম দেবো, নাহলে সবজিটা পুড়ে যাবে। যেটুকুনি জল বেরিয়েছে সবজিটা পুড়ে যাবে, ওই জন্য আমি একটু মিডিয়াম ফ্লেমে দেবো। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার আবারও 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা দেখব। আবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার জিরা ধনে গুঁড়োটা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো, খুব একটু মাখা মাখা হবে। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু গরম জল দেবো। আমি জলটা গরম করে নিয়েছি, অল্প 1 কাপ মতো আমি জল দেবো। দিয়ে আমি মাছটা যেহেতু তলাই দিয়ে এ করে দিয়েছিলাম, সিদ্ধ হতে দিয়েছিলাম, মাছটা আমি এবার ভেঙে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর পরে 5 ফোড়ন দিয়ে সাঁতার দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো।
আমি এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার একটু কড়াই তেল দেব, এক চামচ মতো তেল দিলাম। দিয়ে আমি এই পাঁচ ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। তেজপাতাটা আগে দিয়ে দিলাম, লঙ্কাটা একটু কেটে দেব, পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম। আর এই নুনটা, এই চিনিটা, চিনিটা আমি তরকারিটা দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আমি সব চিনি দেবো না, কেন আমরা অত চিনি খাই না, ওই জন্য আমি এক চামচ মতো চিনি দিলাম। আমি এবার তরকারিটাতে দিয়ে দেবো। আমি যেহেতু পাঁচ ফোড়ন দিয়ে সাঁতাল দিয়েছি, ওই জন্য একটু নাড়াচাড়া করে চিনিও দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়নের গন্ধটা ঠিক থাকবে, ওই জন্য 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। আমার 1 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমি গ্যাসটা এবার অফ করে দেবো। দেখুন তরকারিটা আমার একদম হয়ে গেছে। আমি এবার তুলে দেবো প্লেটে পুঁই শাকের ছ্যাঁচড়া, পুঁই শাক মাছের মাথা দিয়ে আমার ছ্যাঁচড়াটা হয়ে গেছে। এটা বাঙালির খুব ভালো একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি। এটা ডালের সাথে খেতেও খুব ভালো লাগে, বিয়ে বাড়িও অনেকেই করে এটা। কোনো অনুষ্ঠান বাড়িতে এই পুঁই শাকের ছ্যাঁচড়াটা মাছের মাথা দিয়ে অনেকেই করে থাকে। হয়ে গেছে আমার পুঁই শাক মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। এটা খুব সুন্দর বাঙালির একটা খুব ভালো রেসিপি, এটা অনুষ্ঠান বাড়ি সাধারণত হয়ে থাকে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।